আমাদের আইপিএল বেটিং এর খবর, শনিবার আইপিএল কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে গুজরাট টাইটান্সের খেলা ছিল, সেই ম্যাচে বেটিং হয়েছে বলে খবর মেলে। রাতে অভিযান চালিয়ে বেটিং চক্রে চার পান্ডাকে গ্রেপ্তার করে লালবাজারের গোয়েন্দা শাখা পুলিশ। শনিবার পাকশের এলাকা থেকে ওই চারজনকে গ্রেপ্তার করা হয় বলে জানা গিয়েছে। তাদের কাছ থেকে মোটা টাকা উদ্ধার হয়েছে বলে খবর। রবিবার তাদের ব্যাংসেল কোর্টে পেশ করা হয়। ধৃতদের বিরুদ্ধে প্রতারণা এবং জুয়া চক্র প্রতিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। এফআইআর দায়ের করেছে পঙ্কজ বাতলা সহ আরও তিনজন অ্যাকিউজকে, তাদের আজকে মহামান্য আদালতের কাছে তোলা হয়েছিল ব্যাংসেল কোর্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে। এখানে মহামান্য আদালতের কাছে 2-5 অবধি পুলিশ কাস্টডি রাখার জন্য অ্যাপিল করা হয়েছিল। মহামান্য আদালত সব ব্যাপারটা বিস্তারিত করে 30-4 অবধি পিসির জন্য অর্ডার দেওয়া হয়েছে। এটা আসলে অ্যাকিউজগুলো আসলে অ্যাভিজেটেড অফেন্ডার, ঠিক আছে, এরা এর ধরনের জিনিসপত্র করতেই থাকে। এটা আসলে মানি লন্ডারিংয়ের কেস, এরা আরও এ ধরনের অফেন্ডেড ইলিগাল কাজ টাজ করতে থাকে। তাই জন্য এটা উচিত এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের এখানে স্টেপ নেওয়ার, তার জন্যই দেখা যাক কী করা যায়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।